5 মিনিটের রাস্তা পার হতে 1 ঘন্টা সময় নেয় কে? প্রিয় দর্শক, শুরু করছি দৈনিক নতুন সময়ের জনপ্রিয় অনুষ্ঠান গুগলি। রয়েছে আমি সৌরভ সোহাগ, আমার সাথে রয়েছেন একজন ভাইয়া, জানবো তার পরিচয়, তারপর ছড়িয়ে দেবো আজকে দাদা। সালাম আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ, ভালো ভাই। আপনার নাম? আমার নাম বিপ্লব। বিপ্লব ভাই কি করছেন? এই আসলাম একটু দেখতে, মার্কেটিং করে। দৈনিক নতুন সময় আমরা একটা গুগলি অনুষ্ঠান করতে থাকি দাদা, আপনাদের এন্টারটেইনের জন্য এই অনুষ্ঠানটি কি দেখা হয়? না, দেখা হয় না। শুধু আজকে আপনি অংশগ্রহণ করছেন, আমরা কি দাদা খেলবো? দেখি পারে। 5 মিনিটের রাস্তা পার হতে 1 ঘন্টা সময় নেয় কে? 5 মিনিটের রাস্তা পার হতে 1 ঘন্টা সময় নেয় কে? অবশ্যই 5 সেকেন্ডে বলতে হবে, শুরু করছি এখন থেকে। এটা কি মানুষের না? গাদা গাদা জিরো। 5 সেকেন্ড সময় দিয়েছিলাম, বিপ্লব ভাইকে বলেছিলাম 5 মিনিটের রাস্তা 1 ঘন্টা সময় নেয় কে, আপনি বলেছেন গাধা। গাধা কিভাবে? কারণ গাধা আস্তে আস্তে চলে, তাই মানুষ এত সময় নেয় না। আসলে আপনি চেষ্টা করেছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপু আপনার নাম? আমার নাম সিমি। সিমি কি করছেন? এই তো পড়াশোনা করছি। দৈনিক নতুন সময় আমরা একটা গুগলি অনুষ্ঠান করে থাকি দাদা, এই অনুষ্ঠানে কি দেখা হয়? দেখবো সামনে। আমরা কি গুগলি খেলবো আজকে? খেলা যাক। আপনার সময়, যেহেতু আপনি আমাদের প্রোগ্রাম দেখেন নেই, আমাদের সময় থাকবে 5 সেকেন্ড, এবং এই 5 সেকেন্ডে আপনাকে উত্তরটি দিতে হবে। যদি সঠিক উত্তর হয় আমি আপনাকে উইনার করব, প্লাস পুরস্কার বুঝিয়ে দিব। ওকে ওকে, আপনার জন্য আজকের প্রশ্ন, 5 মিনিটের রাস্তা পার হতে 1 ঘন্টা সময় নেয় কে? অবশ্যই 5 সেকেন্ডে বলতে হবে, শুরু করছি এখন থেকে। জিরো। আপনি বলেছেন যে মানে ঘড়ির কাঁটা, ঘড়ির কাঁটা কিভাবে? ঘড়ির কাঁটা হচ্ছে ঘড়ি, যে ঘন্টার কাঁটাটা ওটাই বলেছি আমি। সেই ধারাবাহিকতা? হ্যাঁ, সেই ধারাবাহিকতা। আমি কি মানে ডান করবো এটা? হ্যাঁ, অবশ্যই ডান। আমিও বলতে চাই, এতদিন আপনি আমাদের প্রোগ্রাম দেখেননি, আজকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন, কিন্তু একটু নার্ভাস লাগছে। হ্যাঁ, অবশ্যই নার্ভাস লাগছে। নার্ভাসের কোনো কিছু নেই। আমি বলতে চাই প্রিয় দর্শক, এই দাদা সঠিক উত্তরই ছিল, 5 মিনিটের রাস্তা পার হতে ঘন্টার কাটাই সময় নেয়। এই জন্য আপনাকে এই ঘড়ির ঘন্টার কাটা আপনি বলেছেন, এই জন্য দৈনিক নতুন সময়ের পক্ষ থেকে, গুগলির পক্ষ থেকে আপনার জন্য গিফট। এতদিন প্রোগ্রাম দেখেননি, আজকে অংশগ্রহণ করেছেন আপু, এবং বিজয় হয়েছেন, কেমন লাগছে? হ্যাঁ, অনেক ভালো লাগছে যে একটা কিছু বলে একটা কিছু গিফট পাওয়া, সেটা অনেক মজার বিষয়। দৈনিক নতুন সময়কে কিছু বলার আছে? এটা একটা আনফর্চুনেটলি সত্যি কথা, আসলাম প্রশ্নটা করলেন, খুব মজাও লাগলো। এই সত্যি একটা আনফর্চুনেটলি সময় আপনি করা হলো। প্রিয় দর্শক, সিমি আপু আমাদের সাথে গুগলি খেলেছে এবং আমার সাথে পুরস্কার জিতে নিয়েছেন, এবং আমিও বলতে চাই আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।